वेलकम बैक टू द गुड लाइफ चैनल बंधुरा सबाई के आमार चैनले स्वागत। तो आज के एक नतून रेसिपी आमी आपनादेर संगे शेयर करते चलेछी, सेटा हलो चिकेन बिरियानी रेसिपी। तो देखे नीन बंधुरा एटा की की जिनिस लागछे उपकरणेर मध्ये। तो आमी एखाने 3 कप मतो चाल निये निएछी, एटा धुए परिष्कार करे भिजिए निएछी 30 मिनिट मतो, तारपरे आमी जलटा छेके निएछी। आर निएछी 3टे आलू डुमो करे केटे एरकम भावे, आर निएछी पेंयाज कुচি 3টে, একটা রসুন নিয়েছি পেস্ট করে, 1 চামচ আদা নিয়েছি, এর সঙ্গে 1টা লঙ্কা বেটে নিয়েছি, আর বিরিয়ানি মশলা তো লাগবেই অবশ্যই। আর এখানে নিয়ে লাগছে ঘি, এটা হচ্ছে সানরাইজ শাহী গরম মশলা আমি ইউজ করি এটা, তো সেটা নিয়েছি। আর লাগছে টক দই, লাগছে 1/2 কাপ মতো একটু উষ্ণ গরম দুধের মধ্যে আমি জাফরান 1 পিঁচ মতো ভিজিয়ে রেখেছি, আর লাগছে মিঠা আতর, এটা আন্দাজ মতো দেব। আর নিয়ে নিয়েছি এখানে সমস্ত শুকনো গরম মশলাগুলো, গোলমরিচ, লবঙ্গ, এখানে নিয়েছি দারচিনি, বড় এলাচ, জয়িত্রী, সমস্ত নিয়ে নিয়েছি। আর এটা নিয়েছি ছোট এলাচ নিয়ে নিয়েছি। আর এখানে লাগছে নুন আন্দাজ মতো, হলুদ আন্দাজ মতো, সাদা জিরে নিয়েছি 1 চামচ মতো গুঁড়ো, আর নিয়েছি সাদা জিরে 1 চামচ মতো গুঁড়ো, 1 চামচ নিয়েছি আমি ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর আন্দাজ মতো নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো নিয়ে নিয়েছি। তো এইগুলো লাগছে। আর নিয়েছি আমি চিকেন 500 মতো চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এইগুলো হয়ে গেল আমার সমস্ত কি কি লাগছে। তো চলুন দেখে নিই কিভাবে বানাবো। আমি এবার গ্যাসটা অন করে দিচ্ছি, জল নিয়ে নিয়েছি আন্দাজ মতো, একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি। এই জলটাকে টক বক করে ফুটতে দেবো, তো ততক্ষণ আমি একটু ওয়েট করব জলটা যতক্ষণ না ফুটে যায়। জলটা একটু গরম হয়ে গেছে, এখনো টকবক করে ফোটা আরম্ভ হয়নি। তো আমি এর মধ্যে সমস্ত আস্ত যে গরম মশলাগুলো ছিল সেইগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফুটতে। তো ভালো করে ফুটতে দেওয়া দিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করে দিচ্ছি। জল এখানে ভালো করে ফুটতে আরম্ভ করেছে, তো এবার আমি মশলাগুলোকে, আস্ত মশলাগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে ফেলবো, যতটা সম্ভব ছাঁকনি দিয়ে তুলে ফেলছি। তুলে ফেললাম, দুটো একটা কিছু মশলা থাকলে অসুবিধা নেই, তাতে বেশিরভাগটা তুলে ফেললাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন, দিয়ে দেব একটু বেশি করে, 2 টেবিল স্পুন মতো একটু নুন দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো, চালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভাতটাকে আমি ভালো করে ফুটে দেব, চালটা 80% এর মতো আমি কুক করে নেব, ততক্ষণের জন্য আমি অন্যদিকে গ্যাসটা অন করে দিয়েছি অলরেডি। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে নিলাম, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারবেন। তো আমি সর্ষের তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে ভালোভাবে, আমি এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। সব পেঁয়াজগুলোকে ভালো করে একটু লালচে করে ভেজে নেব, তার মধ্যে থেকে কিছুটা রেখে দেব, বিরিয়ানি যখন দম দেওয়া হবে তার জন্য কিছুটা তুলে রাখো। আর কিছুটা নিয়ে নেবো আমি চিকেনটা রান্না করার মধ্যে নিয়ে নেব। তো ভালো করে পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজাগুলো, তো আমি তুলে নিচ্ছি সমস্ত পেঁয়াজগুলোকে, আমি তুলে নিচ্ছি লালচে করে ভাজা হয়েছে বেশ। দেখুন কতটা ভাতটা হয়েছে একটু দেখে নিচ্ছি নেড়ে চেড়ে, আর একটু সামান্য হলেই হয়ে যাবে। তো ততক্ষণে আমি আলুটাকে ভাজা বসিয়ে দিচ্ছি, আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু নুন। ভাতটা আমার হয়ে গিয়েছে, তো এটা আমি ছেঁকে নেবো স্ট্রেনারে ফেলে। আমি রসুনটা দিয়ে দিচ্ছি, আদাটাও
দিয়ে দিলাম আর একটু ভাজা হতে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা এর মধ্যে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মেরে দেবো। কিছুক্ষণের জন্য একটু হাই ফ্লেমে আমি মাংসটাকে ভেজে দিয়েছি, তো তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এবার দিয়ে নিলাম 2 টেবিল স্পুন মতো টক দই। টক দইটা এভাবে দিয়ে দেবো। আর নিয়ে দেবো এর মধ্যে গরম মশলা একটু আন্দাজ মতো 1 টেবিল স্পুন মতো, একটু আন্দাজ মতো একটু গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো, একটা ছোট চামচ মতো বিরিয়ানি মশলা। এটা ভালো করে কষিয়ে নিতে হবে আর বারে বারে একটু দেখে নিতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটু হাই ফ্লেমে রেখেছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নিয়ে সমস্ত মিক্স করে নিলাম মশলাগুলোকে। এবার ঢেকে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। তো এবার আমি এই পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এভাবে সাজিয়ে দিলাম 4-5টা তেজপাতা। তো এখন আমি করছি এই যে পেঁয়াজের ভাজাগুলো রাখা ছিল সেটা থেকে হাফ মতো পেঁয়াজ ভাজা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর হাফটা রেখে দিলাম আমি গার্নিশ করার জন্যে। তো আবার একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য চিকেনটা আমি ফুটে দেবো। আমি এখন একটু চিকেনটা নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি, আর একটু হবে, চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। তো তার জন্য আমি এর মধ্যে একটু দিয়ে নিচ্ছি, চিনি দিলাম সামান্য পরিমাণে। এবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে মাংসের মধ্যে থেকে। তো আমি এটাকে এবার নামিয়ে নেব আর আমি রেডি করে নেব ভাতটাকে, কি করে দম দেবো সেটা আমি দেখাচ্ছি। আমি বিরিয়ানির চালগুলো, চাল আর রাইস আর চিকেনটা কীভাবে সাজিয়ে নিচ্ছি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি ভাতটা দিয়ে দিলাম কিছুটা, এভাবে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি জাফরান রেডি করে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, এটা একটু ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর কয়েক ড্রপ, 4-5টা ড্রপের মতো একটু মিঠা আতর দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ একটু রোজ ওয়াটার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, সামান্য আরেকটু দিয়ে দিচ্ছি 2 চামচের মতো দিয়ে দিলাম ছোট চামচের। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, একটা লেয়ার হয়ে গেল। এবার আমি আরেকটা লেয়ার সাজাচ্ছি, তারপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাত দিয়ে, ভাতের একটা লেয়ার, আরেকটা লেয়ার দিয়ে দিলাম। এবার আমি আরেকটু চিকেন দিয়ে দিচ্ছি। এভাবে করে একবার ভাত আরেকবার করে চিকেন এভাবে করে দিয়ে নেবে। তার উপরে আমি আবার দিয়ে দেবো মাঝখানে জাফরান আর দুধ মিশিয়ে রাখা এই জলটা, এই জলটা আবার দিয়ে দিলাম। আরেকটু রাইস দিয়ে দেবো এর মধ্যে। আপনারা একটু সমস্ত জিনিসগুলো দম দিয়ে নেওয়ার পরে দেখে নেবেন, নুনটা যদি
প্রয়োজন হয় তাহলে আপনারা আরেকটু অ্যাড করে নেবেন, কারণ নুনটা আমি আর দেইনি। এবার চিকেনটা দিয়ে দেবো সমস্তটা, ভালো করে সব দিয়ে দিলাম চিকেনটা। তো এবার সমস্ত চাল যেটা রয়েছে বাকি সেই চালটা আমি দিয়ে দেব। ও আর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আরেকটু মশলা দিয়ে দেবো, যে পেঁয়াজের বিরিস্তাগুলো রয়েছে অল্প একটু দিয়ে দিলাম। আমি একটু রাইস দিয়ে দিলাম। এবার আরেকটু বিরিয়ানির মশলা আমি আরেকটু দিয়ে দেবো, এই যতটা রয়েছে দুধটা ততটা পুরোটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। তো এখানে আমি বিরিয়ানি মশলা একটু দিয়ে দেব সামান্য পরিমাণে, অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। আর বাদ বাকিটা আমি এবার বিরিস্তাটা পেঁয়াজে দিয়ে দেব, সম্পূর্ণ চালটা দিয়ে দেব, ভাতটা সব ভালো করে যা রয়েছে সব দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজের বিরিস্তাগুলো সব দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য দম হতে দিয়ে দেবো। আমি এখানে গরম জল অলরেডি আগে থেকে কড়াইতে নিয়ে নিয়েছি, তো তার মধ্যে বসিয়ে দিলাম। মিনিট 15 দম দিলেই ভালো হবে, 10 মিনিট থেকে আর একটু বেশি মিনিট 15 দম দিলেই ভালো হবে। আমি সব সুন্দর করে দিয়ে দিলাম গুছিয়ে। এবার ভালো করে আমি ঢাকা দিয়ে দিলাম, এটা আর 15 মিনিটের মধ্যে আর খুলবো না, সিম করা রয়েছে গ্যাসটা। আর এভাবে আমি দম দিতে বসিয়ে দিয়েছি। তো আমার চিকেন বিরিয়ানি রেডি, আপনারা অবশ্যই এটা বানিয়ে টেস্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।